800 হাঁসের মধ্যে এখন ডিম কত পিস হয়েছে? আজকে কত পিস ডিম হয়েছে? আজকে 81 পিস হয়েছে। গত কালকে কত পিস হয়েছে? ওই 80। তার আগের দিন ওই ধরেন যে 75-60। তার আগের দিন 60, মানে এরকমটাই হচ্ছে। জি, মানে এর বেশি হচ্ছে না। জি না। আচ্ছা, এই হাঁসের বয়স এখন টোটাল কতদিন? 8 মাস। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন সুপ্রিয় দর্শকবৃন্দ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি হাঁস খামার করে বড় ধরনের লসের সম্মুখীন হয়েছেন, লস হয়েছে এমনই একটি প্রজেক্টে আমরা আজকে আসছি। আসলে হাঁস যা খামার যারা লস খাচ্ছেন বা লস খেয়েছেন, এদের সেই সব হাঁস খামারে যেতে একটু কষ্টই লাগে, কারণ তাদের সঙ্গে কথা বলতেও কষ্ট লাগে। সেই লসটা কেন খাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের কাছে দিতে একটু কষ্টই লাগে, কারণ লস খামারি কখনো কথা বলতে চায় না বা লস কী জন্য খাচ্ছে এই তথ্যগুলো দিতে চায় না। আবার লস হচ্ছে এই ভিডিওগুলোও সবাই আপলোড করে না। আমি চেষ্টা করি যে লস কেন খাচ্ছে এই ভিডিওগুলো আপনাদেরকে একটু সতর্কতা করার জন্য বা সতর্ক করে দেওয়ার জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য। তেমনই একটি প্রজেক্টে আজকে আমরা আসছি যে এই খামারে এখন 8 মাস বয়স, কিন্তু খামারে কোনো প্রকার ডিম তারা তুলতে পারতেছে না। কেন ডিম তুলতে পারতেছে না, কেনই বা লস হচ্ছে, কোন ধরনের ভুলগুলো আছে এই হাঁস খামারে, সঠিকভাবে ম্যানেজমেন্ট বা পরিচালনা করার দক্ষতা না থাকলে যেটি হয় এই খামারটাতে ঠিক তেমনটা হয়েছে, অর্থাৎ এই খামারটি পরিচালনায় পদে পদে ভুল, যার কারণে কিন্তু এই হাঁস খামার থেকে সফলতা অর্জন করতে পারতেছে না। তো সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। এবং এখনও যারা আমার উদ্যোক্তা সাফল্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার উদ্যোক্তা সাফল্য চ্যানেলটির সঙ্গে থাকবেন, কারণ লসের ভিডিও আমার মনে হয় ইউটিউবে আমিই একমাত্র করে থাকি, করার চেষ্টা করি আপনাদেরকে সতর্ক করার জন্য। আমি অনেকগুলো ভিডিও আরও করেছি লসের ভিডিও, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিরিয়াল অনুযায়ী ইনশাল্লাহ। অবশ্যই উদ্যোক্তা সাফল্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লাস পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী লসের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। লসটা কেন খাচ্ছে আপনাদেরকে আমি বারবার সতর্ক করে দেব, কিছু ভিডিও করেছি লসের, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই খামারের মালিক কোথায় থাকে এবং কী করে? আপনি কি মালিক? জি না। মালিক কী করে? মালিক সিঙ্গাপুর থাকে। সিঙ্গাপুর থাকে মালিক? জি। এখানে কি আপনি শুরু থেকে পরিচালনা করতেছেন? না, ধরেন যে 2 মাস পর থেকে। আমি 2 মাস পর থেকে। জি। আগে আরেকজন পালন করতেন? আগে আরেকজন ছিল। আচ্ছা, মালিক সিঙ্গাপুর থাকে না? জি। আর সবকিছু মালিকই পরিচালনা করে থাকে? জি, মালিক যা বলে তাই আর কি করি। তো এখন পর্যন্ত লসের সম্মুখীন আছেন? জি, আমরা হাঁস খামার করে বড় ধরনের লস খেয়েছি, এবং যারা নতুন উদ্দেশ্যে মানে হাঁস খামার করবেন ভাই এবং বন্ধুরা, তারা অন্য ফার্মে যাবেন, অন্য খামারে যান, নতুন পরামর্শ নেন এবং যান, দেখেন, শোনেন, একবার ছেড়ে দুইবার যান, দেখেন কীরকম পরিচালনা করে, কীভাবে ওষুধ দেয়, কীভাবে হাঁস ঠিক মতো কয় বেলা খাবার দিচ্ছে, ঠিক টাইমে দিচ্ছে নাকি, এগুলা দেখেন, এবং যারা অভিজ্ঞতা অর্জন করেন, আর যারা নতুন করবেন আর কি, তারা অল্প নিয়ে শুরু করেন, নাহলে আমাদের মতো লস খেতে হবে, এবং সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এবং যার খামার সে নিজে প্রত্যেক, জি জি, যার খামার সে নিজে থেকে পরিচালনা করতে হবে, এবং দূর থেকে পরিচালনা করলে লাভ করা সম্ভব নয়। প্রথম পর্যায়ে হাঁস খামার কত পিস হাঁস তুলেছিলেন? 1000 পিস। 1000 পিস? জি। এখন কত পিস আছে? এখন 800 পিস আছে। বাকি 200 পিস কি হয়েছে? কিছু বিক্রি করছি আর কিছু মারা গেছে। মারা গেছে। 800 হাঁসের মধ্যে এখন ডিম কত পিস হয়েছে? আজকে কত পিস ডিম হয়েছে? আজকে 81 পিস হয়েছে। গত কালকে কত পিস হয়েছে? ওই 80। তার আগের দিন? ওই ধরেন যে 75-60। তার আগের দিন? 60। মানে এরকমটাই হচ্ছে? জি, মানে এর বেশি হচ্ছে না। জি না। আচ্ছা, এই হাঁসের বয়স এখন টোটাল কতদিন? 8 মাস। 8 মাস। আচ্ছা, প্রতিদিন এখন পার ডে আপনার কি পরিমাণ খাবার লাগতেছে? ধরেন 5000 টাকা কম করে। 5000 টাকা? জি। ডিম হচ্ছে ওই 70-60-80। 70-60-80 খাবার লাগতেছে 5000 টাকার কম বা বেশি? প্রতিদিন ডিম আসতেছে 60 পিস, 70 পিস, 80 পিস, ব্যাপারটা বুঝতে পারতেছেন? এখানে বড় ধরনের একটা লস
হচ্ছে, আসলে আপনারা ডিমটা সঠিকভাবে তুলতে পারতেছেন না কেন, এইটা আমার প্রশ্ন। এখন সঠিকভাবে তুলতে পারতেছি না, একলো ধরেন যে খাবার সময়তে থাকে সময়তে থাকে না, এর মধ্যে আবার ধরেন যে ডিম 230 পিস 220 পিস এরকম তোলার পরে আর কি, ধরেন যে খাবারের গাড়ি অর্ডার দিছিল কিন্তু খাবারের গাড়ি লো মারি গেছে, সেই সেন থেকে ধরেন যে ডিম আসা বন্ধ হয়ে গেছে। জি, মানে ডিমটা উঠছিল যে সময় সেই সময় সেই সময় ওই খাবারটা আর কি না পাওয়াতে ডিমটা থেমে গেছে। অন্য খাবার দিছিলেন না? অন্য খাবার দিছিলাম, ওই চাল ভুট্টো ধান, আগের মতো সেরকম সেরকম হচ্ছিল না সেই জন্য আর কি। পরিচালনার অত্যন্ত অভাব বা দক্ষতার জন্য এই খামারটিতে আমি মনে করি মূলত এই খামারটি দক্ষতা না থাকার কারণে হাঁস খামার থেকে বড় ধরনের একটি লসের সম্মুখীন হয়েছেন। আচ্ছা, আমি এই খামার থেকে যে বিষয়গুলো আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। নতুন যারা হাঁস খামার করতে চাচ্ছেন এইখানে একটি বড় ধরনের ভুল করবেন আমি মনে করি। প্রথম পর্যায়ে আপনাকে অন্য হাঁস খামারে যেতে হবে, অন্য আবদ্ধ হাঁস খামারে গিয়ে দেখতে হবে আসলে এই হাঁস খামার থেকে লাভবান হওয়া সম্ভব কিনা, বা হাঁস খামার থেকে লস কেন হচ্ছেন, কী করলে লস হওয়া যাবে না, বা কী করলে আবদ্ধ হাঁস খামার করে সফলতা অর্জন করা সম্ভব। অন্য হাঁস খামারে গিয়ে আপনাকে অবশ্যই পরামর্শ, সঠিক পরামর্শ নিয়ে তারপর অবশ্যই হাঁস খামারে আপনাকে আসতে হবে, তাহলেই আপনি হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারবেন। কারণ আপনি যদি লসটা কী জন্য খাচ্ছে সেই অভিজ্ঞতাটা যদি আপনি অর্জন না করতে পারেন লাভটা অর্জন করতে আপনি পারবেন না। এই জন্য আপনাকে আগে লসটা কী জন্য হচ্ছে সেই অভিজ্ঞতাটা আপনাকে অর্জন করতে হবে, তারপরে আপনি ইনশাল্লাহ লাভের অঙ্কটা করতে পারবেন। এই জন্য আমি বলি প্রথম পর্যায়ে আপনাকে অন্য হাঁস খামারে যেতে হবে, অন্য হাঁস খামারের সঙ্গে পরামর্শ নিতে হবে, তারপরেই আপনি হাঁস খামার গড়ে তুলুন। সেক্ষেত্রে আপনি ভুলগুলো বুঝতে পারবেন এবং সঠিক লাভের পরিমাণটা আপনি তুলতে পারবেন। দ্বিতীয়ত হলো কম হাঁস নিয়ে হাঁস খামার ব্যবস্থাপনা শুরু করা, অর্থাৎ আমি মনে করি যেটা আমি যতটুকু বুঝতে পারছি যতটুকু জানি যদি ম্যানেজমেন্ট বা পরিচালনা সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনি 1000 বা 2000 নিয়েও করতে পারেন, ব্যালেন্স যদি আপনার থাকে। কারণ আপনি যদি 2000 হাঁস নিয়ে শুরু করলেন, সাপোজ আপনার অনেক টাকা আছে, 2000 হাঁস নিয়ে শুরু করলেন ডিম আসা পর্যন্ত আপনি ভালো মতো খেতে দিলেন, কিন্তু ডিম আসার এক মাস বা ডিম আসার মুহূর্তে আপনার ব্যালেন্স শেষ হয়ে গেল, তখন খাবারটা ঠিক মতো দিতে পারলেন না, ঠিক তখন থেকেই আপনি ধরাটা খাবেন, তখন থেকে আপনি খামারের বড় ধরনের একটি লসের সম্মুখীন হবেন। অর্থাৎ বাজেট আপনাকে সেরকম নিয়েই করতে হবে, অর্থাৎ আপনি যদি 2000 হাঁস পালন করেন সেক্ষেত্রে আপনার চিন্তা থাকতে হবে খাবারটা সঠিকভাবে দিতে হবে, এই ভুলগুলো করবে না। আর আমি যেই সাপোর্টটা করবো বা আমি যেই বিষয়গুলো আমি দেখতে পেয়েছি বা বুঝতে পারতেছি, প্রথম পর্যায়ে যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব সর্বোচ্চ 500 বা 400 বা 1000, সেটা ব্যালেন্সের উপর নির্ভর করতে হবে আপনাকে, এবং সঠিক সময়ে সঠিক তদারকি করতে হবে। প্রথম কথাটি হলো এই খামারটি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ হান্নান ভাই বিদেশ থেকে টাকা পয়সা সব কিছু দিচ্ছেন, বিদেশ থেকে পরিচালনা করতেছেন এবং খামারের সার্বিক দায়িত্ব পরিচালনা করতেছেন আমাদের আওয়াল ভাই এবং তার সঙ্গে আরও কেউ আছে, তো তারা এখানে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারতেছে না, এটা একটা প্রথম ভুল। অর্থাৎ হাঁস খামার ম্যানেজমেন্ট এবং পরিচালনা না করতে পারা প্রথম একটা ভুল। দ্বিতীয় যে ভুলটি হলো সঠিক সময়ে খাবার না দেওয়া, অর্থাৎ আপনি খাবার বেশি দেন সেটা কোনো ব্যাপার না কিন্তু সময়ের খাবার সময় দিতে হবে, অর্থাৎ আপনি যদি 3 বেলা খেতে দেন সেক্ষেত্রে সেই সঠিক 3 টাইমই আপনাকে খেতে দিতে হবে, যদি দিনের মধ্যে 2 বার খেতে দেন সঠিক দিনের মধ্যে 2 বারই খেতে দিতে হবে আপনাকে হাঁসকে, সঠিক সময় বা সঠিক একটি সময় আপনি বেছে নেবেন সেই সময়টি দিতে হবে। এই খামারটিতে কিন্তু ঠিক তার ব্যতিক্রম হয়েছে, অর্থাৎ কোনো দিন খাবার 12টাও দেওয়া হয়েছে, কোনো দিন খাবার 10টাও দেওয়া হয়েছে, কোনো দিন খাবার 1টাও দেওয়া হয়েছে, কোনো দিন খাবার 2টাও দেওয়া হয়েছে, মানে শিডিউল ছাড়া খাবার দেওয়া হয়েছে, এক এক সময় এক এক রকম, তাই তো ভাই? জি। আচ্ছা, এটি একটি ভুল পেলাম। আর যে ভুলটি হলো বড় যে বিষয় আমি আপনাদেরকে আরও অনুরোধ করব সেটি হলো নিজের খামার নিজে পরিচালনা করবেন, আপনি দুজনে একজন কর্মচারী রাখুন কিন্তু আপনাকে প্রত্যক্ষভাবে হাঁস খামারের সঙ্গে সম্পৃক্ততা থেকে তারপর হাঁস খামারটি পরিচালনা করতে হবে। আপনি একজনের জায়গায় যদি 5 জন শ্রমিকও রাখেন
আপনি আপনার নিজের মতো কখনোই পরিচালনা করতে পারবেন না। সেক্ষেত্রে হাঁস খামার থেকে 100% আমি দিতে পারি, যদি আপনি লোক রেখে হাঁস খামার পরিচালনা করেন আপনি 100% লস করবেন। হ্যাঁ, আপনি লোক রেখে হাঁস খামার করেন সেক্ষেত্রে আপনি নিজে থাকতে হবে, তারপরেও আপনাকে লোক রেখে পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনি ভালো হবে। অর্থাৎ আপনাকে মালিক যে তাকে প্রত্যক্ষভাবে হাঁস খামারে জড়িত থাকতে হবে। দ্বিতীয়ত হলো হাঁসের খাবারটা সঠিক সময়ে সঠিক নিয়মে দিতে হবে। তৃতীয়ত হলো হাঁসের ঔষধ প্রয়োগটা, যদি বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে হাঁসের, সেক্ষেত্রে অনেকটাই ডিমের উপর সমস্যা হয়। যেমন এই খামারে হয়েছে, এই খামারে অত্যন্ত অধিক পরিমাণে হাঁসের অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়েছে, যার কারণে হাঁসের একটি শারীরিক গঠনের উপর অনেকটাই প্রভাব পড়েছে, এই জন্য ডিমের উপর প্রভাব পড়েছে। হাঁস এই খামার থেকে আমার যেটুকু অভিজ্ঞতা, হাঁস সঠিক নিয়মে পানিতে ছাড়তে হবে। অর্থাৎ আপনি যদি সকাল 8টা থেকে ঘরের থেকে বের করেন, রেগুলার সেই টাইমে আপনাকে বের করতে হবে। যদি সকাল 9টায় ঘর থেকে বের করেন, রেগুলার সেই টাইম বের করতে হবে। কিন্তু এই খামারে যেটা হয়েছে, এই খামারে কোনো দিন হাঁসের ঘর থেকে, অর্থাৎ হাঁসের যেইখানে রাত্রে থাকে সেই ঘর থেকে হাঁস বের করা হয়েছে, কোনো দিন 12টায় বের করেছে, কখনো 1টার সময় বের করেছে, কোনো দিন 2টার সময় ঘর থেকে হাঁস বের করেছে, কোনো দিন 6টার সময় হাঁস ঘর থেকে বের করেছে, কোনো দিন 10টার সময় হাঁস ঘর থেকে বের করেছে। কোনো প্রকার পরিচালনা ছাড়াই এই হাঁসটি খামারটি এই হাঁসের খামারটি পরিচালনা করা হয়েছে। অর্থাৎ কি ভাই, ঠিক বলছি তো? এরকম জি, মানে সঠিক নিয়মে পরিচালনা হয় নাই। আপনার হচ্ছে সকালে বের করার দরকার, সকালে বের করে নাই, 12টার দিকে বের করেছে, আবার 2টার দিকে বের করেছে, সকাল থেকে হাঁস ঘরের মধ্যে আছে, এই যে বিভিন্ন ধরনের ভুলগুলো হয়েছে হাঁসের। শুধু এই খামারে আমি যে ভুলটা পেলাম, এই খামারে হাঁস ঘর থেকেই সোজাসুজি পানিতে নামার ব্যবস্থা, এক্সট্রা কোনো জায়গা নেই হাঁস, অর্থাৎ হাঁস যে একটা ভালো শুকনো জায়গায় দাঁড়াবে হাঁস পানি থেকে উঠে এসে, সেই জায়গাটি এই খামারে ছিল না। এইটা সব কি ভাই, এটা ছিল? জি না, এইটা ছিল না। অর্থাৎ হাঁস ঘর থেকে পানি দিতে নামতো, পানি থেকে আবার ঘরে। এইখানে বড় ধরনের একটি রোগ, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন, তার কারণে অ্যান্টিবায়োটিক বেশি পড়েছে হাঁসে। আচ্ছা, এইখানের বড় ধরনের একটি ভুল, হাঁস ঘর থেকে বেরোবে, পানিতে নামবে, এবং সাইডে একটু জায়গা থাকতে হবে, যেই জায়গাটিতে হাঁস পানিতে নেমে উপরে উঠে এসে রেস্ট নেবে এবং তাদের একটু অবস্থানরত জায়গা থাকতে হবে। এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই খামারে এই জায়গাটি ছিল না, যার কারণে এই হাঁসে বড় ধরনের একটি লসের সম্মুখীন হয়েছে এবং বেশি পরিমাণে ওষুধ লেগেছে। এটা একটি বড় ধরনের ভুল। আমি দেখেছি অনেকে ইউটিউবে কমেন্ট করে থাকেন বা অনেকে বলে থাকেন হাঁস খামার থেকে লস খাচ্ছেন। মূলত হাঁস খামার থেকে আমি যতটুকু দেখেছি বা যতটুকু বুঝে থাকি, হাঁস খামার থেকে লাভ করা সম্ভব যদি আপনি সঠিকভাবে পরিচালনা বা সঠিকভাবে ম্যানেজমেন্ট যদি করতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই লাভ করতে পারবেন হাঁস খামার থেকে, সেটা আবদ্ধ হোক বা উন্মুক্ত হোক। অসংখ্য খামারে কিন্তু আবদ্ধভাবে হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারতেছে। আপনি আবদ্ধ খেতে হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারবেন না কেন, এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে। আপনি ইউটিউবে দেখলেন যে অনেকে এত টাকা লাভ করতেছে, অনেকে এত টাকা লাভ করতেছে, আপনি লাভ করতে পারবেন কি আগে সেটা আপনাকে যাচাই করতে হবে। আপনি হুট করে হাঁস খামার করছেন, এসে লসের সম্মুখীন হচ্ছেন, কেন লসটা খাচ্ছেন, এই বিষয়গুলো আপনি যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না। আগে লাভটা কীভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে এবং লসটা কী জন্য খেতে হয় সেই বিষয়টি আপনাকে জানতে হবে। এখনও যারা আমাদের উদ্যোক্তা সাফল্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। কারণ শুধু লাভের ভিডিও দেখবেন না, লসের ভিডিও আপনাকে দেখতে হবে। লসের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, লাভের কখনো আশা করতে পারবেন না। আগে দেখতে হবে লসটা কেন খাচ্ছেন। আর খুব শীঘ্রই আমি আরও লসের ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আরও অনেক খামারে লস খেয়েছেন, সেই লসের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই জন্য আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে চলে যায়। নতুনভাবে করে লস খেয়েছেন আমাদের এই বিদেশ সিঙ্গাপুর প্রবাসী হান্নান ভাই। আমি এইখানে প্রথম ভুল ধরি, সেটা হলো যে যার খামার, যে মালিক, সে নিজে থেকে পরিচালনা করবেন, নিজে থেকে পরিচালনা করবেন, সেক্ষেত্রে আপনি কখনোই লস খাবেন না। লস খেলেও সেটা আপনার ভুলে খাবেন, কারণ আপনি যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন লাভ করতে পারবেন না। এই জন্য প্রথম অভিজ্ঞতা এটাই করতে হবে, আপনাকে নিজে থেকে পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি দুই একজন লোক
কর্মচারী রাখেন সেটা রাখতে পারেন, কিন্তু আপনি নিজে প্রত্যক্ষ ভাবে জড়িত হয়ে তারপরে আবদ্ধ ক্ষেত্রে হাঁস খামার করবেন, আমি এটাই সবাইকে সাজেশন করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রশিক্ষণ পরামর্শ এবং অন্য হাঁস খামারের সঙ্গে কথা বলে তারপরে হাঁস খামার গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।